যারা বাংলাদেশে থাকে তারা মনে করে যে ইউএসএ তে সব সুখ, মানে এটা একটা সোনার হরিণের দেশ, আপনি এখানে আসলেন, এখানে আসা মানেই হচ্ছে যে আপনার লাইফটা খুব লাক্সারিয়াস একটা লাইফ হয়ে যাবে। হ্যাঁ, অনেকে লাক্সারিয়াস লাইফ লিড করে এখানে, নো ডাউট, বিভিন্ন পার্টির ছবি দেয়, গেট টুগেদারের ছবি দেয়, তাদের লাইফ দেখে মনে হতে পারে যে লাক্সারিয়াস লাইফ, কিন্তু আসলে প্রত্যেকটা লাক্সারিয়াস, আমি ফেসবুকে যেটা দেখি এটার আড়ালে আরেকটা পিকচার থাকে, আমরা যে পিকচারটা দেখি ওইটাই মেইন না, অনেকটা বিহাইন্ড দ্য সিন, যে কোনো একটা মুভির মতো। মুভিটা হওয়ার সময় আমরা মুভিটা 2-2.5 ঘন্টা একটা মুভি দেখে ফেলি, কিন্তু প্রতিটা সিন করার পিছনে তাদের একটা কাহিনী থাকে, হয়তো বা খুব গরমকালে করেছে, খুব ঠান্ডা সময়ে করেছে, পানির মধ্যে হলে পানিটা খুব কনকনে ঠান্ডা ছিল, বৃষ্টির কোনো সিন দেখালে বৃষ্টিটা আর্টিফিশিয়ালি তৈরি করেছে, বিভিন্ন রকমের তাদের এক একটা স্টোরি থাকে তাদের প্রতিটা সিনের পিছনে। কিন্তু আমরা কিন্তু 2-2.5 ঘন্টায় বসে একটা পুরো মুভিটা দেখে ফেলি, এবং আমাদের কাছে কিন্তু প্রতিটা সিনের আলাদা করে কোনো ভ্যালু নাই, আমরা কিন্তু জানি না বিহাইন্ড দ্য সিনের কাহিনীগুলো। তো অনেক সময় যে দেখা ব্লুপার্সগুলো দেখায়, সেটাতে দেখলে বোঝা যায় যে একটা দৃশ্যের পিছনে কতগুলো কতবার টেক করতে হয়, কতবার ওদেরকে ট্রাই করতে হয়, তো এরকম লাইফটাও এরকম। ধরুন আপনি একজনের দেখলেন যে একটা বেবি হয়েছে, খুব সবাই কংগ্রেচুলেট করছে, সুন্দর ছবি, এমন সবাই ভাবছে, আরেকজন যার বেবি না সেই ভাবছে ইস আমার বেবি হয় না আর তার একটা বেবি হলো, মানে জেলাসি না ঠিক, তার ভিতরে একটা দুঃখবোধ হলো আর কি, সে একটু স্যাড হয়ে গেল। এমনও হতে পারে আপনি যার বেবিটা দেখছেন তার হয়তো বা আগে 2-3টা মিস ক্যারেজ হচ্ছে, এটা তার মিস ক্যারেজের পর একটা বেবি, অথবা তার আগে 2টা বেবি মারা গিয়েছে, এটা তার একটা বেবি, অথবা তার 10-11 বছর পর ট্রাই করার পরে, অনেক ট্রিটমেন্ট করার পরে বেবিটা হয়েছে, আমরা বিহাইন্ড দ্য সিনের কাহিনিটা জানি না। আবার ওই যে বললাম ইউএস এর কথা বলছিলাম, যে আমরা অনেকেই আমাদের সুখের মুহূর্তগুলো ফেসবুকে শেয়ার করি কিন্তু দুঃখের মুহূর্তগুলো শেয়ার করি না। ধরো এই যে আমি বিভিন্ন জায়গার হয়তো বা যাওয়ার ছবি দিচ্ছি, সেটা দেখে অনেকে তো ভাবছেন যে আহ কি আনন্দ, কত জায়গায় যেতে পারছে, আমার ওই আনন্দটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু যেটা আনন্দের নয় সেটা কিন্তু আমি শেয়ার করছি না, এর ফলে আমার আনন্দ ছাড়া মুহূর্তগুলো আপনাদের জানা সম্ভব হচ্ছে না। এবং এইরকম আরও অনেকে বাংলাদেশে আছে যারা, তাদেরও অনেক কিছু আমরা জানতে পারছি না, তাদেরও যে কষ্টের মুহূর্ত, অথবা যদি তাদের জীবনে কোনো ধরনের ট্রাবল থাকে, স্ট্রাগল থাকে, প্রবলেম থাকে, আমরা কিন্তু সেটা জানি না। আমরা দেখি হয়তো বা সে একটা গেট টুগেদারে আছে, অথবা ধরুন একটা জন্মদিনের পার্টিতে গেল, অথবা একটা বিয়ের অনুষ্ঠানে গেল, সাপোজ একটা বিয়েই হলো কারো, আমরা দেখে ভাবছি ওহ বিয়েটা কি সুন্দর, সে কত সুন্দর, বরটা কত সুন্দর, কত কি সুন্দর করে সেজেছে, এমনও তো হতে পারে যে এই বিয়েটাতে মেয়েটি আসলে রাজি ছিল না, অথবা ছেলেটি রাজি না, বাবা মা জোর করে বিয়ে করাচ্ছেন বা জোর করে বিয়ে দিচ্ছেন, কিন্তু যখন ছবি তুলছে তখন দুজনে হাসি দিচ্ছে, লোকজনের সামনে প্রকাশ করছে না, তো ব্যাপারটা সেই রকমই। কিন্তু এরকম সিচুয়েশনগুলোতে আল্লাহ শুক্রিয়া আদায় করতে বলেছেন যে গ্রেটফুল হও, কিন্তু গ্রেটফুল হওয়াটা 4টিখানি কথা না, এরকম একটা সিচুয়েশনে আপনি যদি একটা খারাপ সিচুয়েশনে থাকেন, সেই খারাপ সিচুয়েশনে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর প্রতি গ্রেটফুল হওয়াটা ভীষণ ডিফিকাল্ট, অনেক বড় ইমানের ব্যাপার, এটা সহজে মানে খুব সহজে এটা হবে না, আসলে অনেক স্ট্রং ইমান থাকলে এটা সম্ভব, যে হ্যাঁ আমি গ্রেটফুল যে সিচুয়েশনে আছে আল্লাহ আমি গ্রেটফুল, সবসময় এটা সম্ভব হয় না। তো আমেরিকাতে নভেম্বরে একটা লাস্ট উইকে, মানে 3rd উইকে একটা দিনকে ওরা নির্দিষ্ট করেছে, যেই দিন ওরা
গডকে থ্যাংকস দেয়। এখানে এটাকে বলে থ্যাংকস গিভিং ডে। তো থ্যাংকস গিভিং ডে মানে হচ্ছে যে তারা সারা বছর যে যে ভালো থাকলো, সুস্থ থাকলো, পরিবারের সাথে থাকলো, বা যে যেইভাবে যেটার জন্য সে মানে তার গডের কাছে গ্রেটফুল, সেই দিনটা তারা একটা থ্যাংকস গিভিং মিল বলে, সবাই একসাথে বসে খায়, থ্যাংকস গিভিং ডিনার হয়। এবং খাওয়ার আগে সবাই গডকে থ্যাংকস দেয় এবং একটু প্রেয়ার করে। তো এটার নাম হচ্ছে থ্যাংকস গিভিং। তো এইটা নভেম্বরের 24 তারিখে হয়, 24ই তো, 24 তারিখ রাতে আর কি থ্যাংকস গিভিং ডিনার। তো এই থ্যাংকস গিভিং ডিনারে ওরা দেখা যায় যে পরিবারে যে যেখানে থাকুক না কেন, সেই দিন সবাই একসাথে হয়, এবং একটা স্পেশাল জিনিস ওরা রান্না করে, স্পেশাল একটা আইটেম থাকে, সেটা হচ্ছে টার্কি। টার্কিটাকে, হোল টার্কিটাকে রোস্ট করে। তা আমরা যেরকম, আমরা যেটাকে চিকেনের রোস্ট বলি, কেটে কুটে বিভিন্ন মশলা দিয়ে, সেই রকম না, আস্ত টার্কিটাকে একটা বিরাট পাত্রের ভিতরে দিয়ে ওরা ওভেনে দিয়ে রোস্ট করে এটাকে, অনেকক্ষণ লাগে আর কি। টার্কি কিন্তু অনেক শক্ত, টার্কি সহজে সিদ্ধ হয় না। তো অনেকে বিভিন্ন জায়গায় থেকে কোশার টার্কি বা হালাল টার্কি যদি পাওয়া যায় এনে, মুসলিমরা যারা, ওনারা অনেকেই করেন, যারা দীর্ঘদিন এখানে আছেন, অনেকেই সেলিব্রেট করে। তো আমি ব্যক্তিগতভাবে করি না, ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে করি না, যে আমরা মুসলিমরা সারা বছরই তো আল্লাহকে যে কোনো সময়, এই যে বললাম যে যে কোনো সময়, যে কোনো সিচুয়েশনে আল্লাহ আমাদেরকে গ্রেটফুল থাকতে বলেছেন, আল্লাহকে থ্যাংকস জানাতে বলেছেন, এবং এটা আসলেই এটার জন্য একটা ভেরি স্ট্রং ইমান লাগবে। আমার ইমান এখনো অত পাকা না, আমি দুঃখে পড়লে কান্নাকাটি করি, আল্লাহর কাছে কমপ্লেন করি, মাঝে মাঝে কোশ্চেনও করে ফেলি যে আল্লাহ কেন তুমি এরকম সিচুয়েশনে আমাকে দিলে বা এরকম সিচুয়েশনে রেখেছো। তো যাদের স্ট্রং ইমান তারা কিন্তু ডেফিনেটলি আল্লাহর কাছে গ্রেটফুল হন, এরকম লোকের সংখ্যাও কম না। তো যেটা বলছিলাম যে ওই থ্যাংকস গিভিংয়ে ওরা কী করে, ওই যে টার্কি রোস্ট করে, তারপর বিনস থাকে, ম্যাশ পটেটো মানে আলুর ভর্তা যেটাকে আমরা বলি, আলুর ভর্তা, বিনস মানে হচ্ছে মটরশুঁটি আর কি, মটরশুঁটি এগুলো থাকে, আর একটা হচ্ছে গ্রেভি থাকে, মানে হচ্ছে ধরুন আপনি মুরগির ঝোল বলতে পারেন বা টার্কির ঝোল। তো এগুলো দিয়ে ও আর বান, ডিনার তো ডিনার বান থাকবে, তো এগুলো দিয়ে তারা একসাথে বসে ডিনার করে। তো দেখা যায় যে দাদা দাদি বা নানা নানি যারা গ্র্যান্ড প্যারেন্টস আছে তারাও অনেক দূরে থেকে আসে, অথবা গ্র্যান্ড প্যারেন্টসের বাসায় সবাই যেয়ে একসাথে বসে ডিনার করে আর কি। তো আমি যেটা বলছিলাম যে এখানেও অনেকেই সেলিব্রেট করেন, যারা সেলিব্রেট করেন তারা ওই প্রেয়ার করার জন্য হয়তো বা সেলিব্রেট করেন না, তারা জাস্ট ট্র্যাডিশন হিসেবে সেলিব্রেট করেন আর কি। যে যে দেশে থাকে, থাকতে থাকতে ওই দেশের ট্র্যাডিশন বা কালচারটাকে আর আস্তে আস্তে ফলো করা শুরু করে, থাকতে থাকতে আপনি ওই দেশের একজন মানুষ হয়ে যান, তখন আপনি যেখানে থাকেন সেখানকার কালচারটা ডেফিনেটলি আপনার ফ্যামিলিতে, আপনার কাজে কর্মে প্রভাব ফেলবে। তো এখন আমরা সেই জন্য বলছিলাম যে আমি একটা লেকচার দেখেছি, মুফতি ম্যানকে লেকচার একসময় দেখছিলাম, উনি বলছিলেন যে কোনো সিচুয়েশন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ যেটা আমার নাই সেটার জন্য না, যেটা আমার অলরেডি আছে সেটার জন্য আলহামদুলিল্লাহ বলতে বলেছেন আল্লাহ। তা আল্লাহর জন্য আমার ইমানটা শক্ত করেন, দোয়া করবেন আমি যেন যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলতে পারি। ইমান দিনে দিনে শক্ত হওয়ার বদলতে ইমান কেমন দুর্বল হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছে পরিবারের সাথে থাকবেন, পরিবারকে মূল্য দিবেন, পরিবারের সাথে আপনার সবচেয়ে ভালো ব্যবহারটি করবেন, আপনার যে মূল্যবান সময় সেটিও আপনার পরিবারকে দেবেন, আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলে আপনি কখনো ঠকবেন না, কারণ আপনার স্ত্রী আপনাকে সাথেই থাকে। কিন্তু ধরুন আপনার স্ত্রী যদি আগে কোনো অ্যাফেয়ারও থেকে থাকে,
তারপরে দেখবেন যে বিয়ের পরে সে ওই অ্যাফেয়ারের কথা কিন্তু সে ভুলে গেছে, এবং সে এখন আপনাকে মানে আপনার সন্তানদেরকেই বড় করছে, আপনার সাথেই থাকছে, হাসি মুখে আপনার সাথেই কোথাও বেড়াতে যাচ্ছে। তো এরকম অনেকের, আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেরই, যাদের সাথে অ্যাফেয়ার ছিল তাদের সাথে বিয়ে হয়নি, অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, এবং আমি দেখি যে ওরা এখন খুব সুন্দর ভালো আছে। তার মানে তারা তাদের ফ্যামিলি থেকে, তাদের সংসারে, তাদের হাজব্যান্ডের প্রতি তারা ডিভোটেড। তো মেয়েরা সব কিছু পারে, মেয়েরা যেমন ভালোবাসতে পারে, মেয়েরা এরকম ছেড়ে দিতেও পারে। নারীকে যত্ন করুন, নারীকে সম্মান করুন, নারীকে মর্যাদা দিন, এবং নারীর ভালোবাসাকে মূল্য দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।